আচ্ছা দেখেন, আমরা আজকে পড়াবো হচ্ছে কালার, ডাইস অ্যান্ড পিগমেন্ট। আপনারা জানেন যে টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য ডাইস, পিগমেন্ট এগুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনারা দেখবেন প্রত্যেকটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে একটা সেকশন থাকে ডাই, স্পেশালি যে নিটিং ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে এর অ্যাপ্লিকেশন অনেক বেশি। তো আমরা আজকে দেখবো যে কেমিস্ট্রিতে আসলে কি এগুলা, যে ডাইস কি, কালার কি বা পিগমেন্ট কি, এগুলোর কেমিস্ট্রি কি, সেটা আমরা আজকে জানার চেষ্টা করব। তো প্রথমেই আমরা কিছু ডেফিনেশন দেখবো যে আসলে এগুলো কি। প্রথম দেখেন, কালার হচ্ছে, কালার ইজ এ অ্যাসপেক্ট অফ থিংস দ্যাট ইজ কজড বাই ডিফারিং কোয়ালিটিস অফ লাইট বিং রিফ্লেক্টেড অর ইমিটেড বাই দেম। আমরা তো এটুকু জানি যে আমরা যা কিছু দেখি সেক্ষেত্রে সব কিছুই হচ্ছে আপনার কালারফুল দেখি আমরা আমাদের চোখে। আমরা জানি যে আমাদের চোখে কিন্তু হচ্ছে দুইটা সেল আছে, একটা হচ্ছে রড সেল, একটা হচ্ছে কোন সেল। এবং দুইটা সেল, একটা হচ্ছে লাইটে কীভাবে আমরা দেখবো, লাইট সেন্সিটিভ, আর একটা কিন্তু হচ্ছে আপনার ডার্ক সেন্সিটিভ, মানে অন্ধকারের ভিতরেও কিন্তু আমরা দেখতে পারি বিভিন্ন জিনিসপত্র। তো সেগুলো আর কি আমরা ভিতর দিকে না যাই। এখন আমরা দেখি যে কোনো একটা বস্তুকে আমরা যদি কালারফুল দেখি, দেখেন লাল দেখি, লাল দেখার মানে হচ্ছে কি, ওই বস্তুটার উপরে কিন্তু লাইট সোর্স গেছে। এই লাইট সোর্স যাওয়ার পরে যেটা হচ্ছে, লাল কালারটা ব্যতীত, আমরা তো জানি যে সাতটা হচ্ছে বেসিক কালার আছে, লাল কালার ব্যতীত বাকি সবগুলো কি হয়েছে, অ্যাবজর্ব করে গেছে বস্তুটা, এবং শুধুমাত্র ওই রেড কালারটা হচ্ছে রিফ্লেক্ট করছে, এবং সেটাই আমাদের চোখে যখন আসছে তখন আমরা বস্তুটাকে দেখি হচ্ছে লাল। এবার আসে আমরা ডাই, এমিটেড আসছে, এমিটেড বলতে কি বুঝেছি, এমিটেড তাই তো, রিফ্লেক্ট হয় তো এটা বোঝান, জি রিফ্লেক্ট প্রতিফলন, রিফ্লেক্ট আর একটা হচ্ছে এমিটেড মানে প্রতিসরণ, প্রতিসরণ প্রতিফলনের ফলে আমরা হচ্ছে ওই কালারটা, হ্যাঁ হ্যাঁ। এরপরে দেখেন আমরা আসলে ডাই, ডাই হচ্ছে কি, এটা একটা কালার সাবস্টেন্স, ঠিক আছে, কিন্তু সকল কালার সাবস্টেন্সই কিন্তু আবার ডাই না। কেন, কারণ হচ্ছে কি, দেখেন ডাইয়ের কিছু ছোট ছোট কিছু পয়েন্ট আছে, যেমন এটাকে ফিক্স হতে হবে। যে কোনো একটা কালারফুল সাবস্টেন্স সেটা যদি ফিক্স হয় ফেব্রিক্সের সাথে, এবং পরবর্তীতে এটা যদি উঠে না আসে, মানে যে ঘষাঘষি করি আমরা বা সানলাইটে সেটাকে শুকাতে দেই বা ওয়াশ করি আমরা, সেটা বিভিন্ন ধরনের ড্রাই ওয়াশ আছে, নর্মাল ওয়াশ আছে, এই জায়গা থেকে যদি কালারটা যদি উঠে চলে আসে, মানে ডাই মলিকুলটা যদি ফেব্রিক্সটাকে ছেড়ে দিয়ে যদি উঠে চলে আসে, তাহলে সেটা ডাই প্রপার্টিস বিলং করে না, তখন সেটা আমরা ড্রাই বলতে পারি। বলি যে মানে ফেব্রিকের কালার ফাস্টনেস ভালো, হ্যাঁ কালার ফাস্টনেস ভালো না, কারণ একটা ডাই হওয়ার জন্য সেটা একটা কালারফুল ম্যাটেরিয়াল হতে হবে, এবং তার ফ্যাব্রিকের প্রতি অ্যাফিনিটি থাকা লাগবে, এবং ম্যাকানিজমে সেটার সাথে রিয়াক্ট করে একটা বন্ড ফর্ম করবে। নর্মালি সেটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে, কিছু কিছু ডাই আছে যেমন মেটাল কমপ্লেক্স ডাই, সেগুলো হচ্ছে কোঅর্ডিনেশন বন্ড, কোঅর্ডিনেশন কমপ্লেক্স কোভ্যালেন্ট বন্ডটা ফর্ম করে। এরপরে এর ফাস্ট বিভিন্ন ফাস্টনেস প্রপার্টিস থাকে, যেমন লাইট ফাস্টনেস থাকতে পারে, যেমন তারপরে হচ্ছে ওয়াশ ফাস্টনেস থাকতে পারে, ঠিক আছে। তো এরপরে আসি আমরা পিগমেন্ট, এখানে পজিটিভ বা কি পজিটিভ, পজিটিভ হ্যাঁ, মিনিংটা হচ্ছে উঠে না আসে, মানে পিলিং অফ, আপনার যেটা হচ্ছে সাবস্টিটিউট যার একটা ওয়ার্ড আছে, এটা হচ্ছে পিলিং অফ, মানে যে খোসা ছাড়া উঠে আসা, এরকম, ঠিক আছে। এরপরে আসি আমরা পিগমেন্ট, পিগমেন্ট কি জিনিস, পিগমেন্ট হচ্ছে এটা একটা কালারফুল সাবস্টেন্স, ঠিক আছে। তো এই কালারফুল সাবস্টেন্স এটা ব্ল্যাক হতে পারে, হোয়াইট হতে পারে, রেড হতে পারে, যে কোনো কিছু কালার হতে পারে, বা অনেক সময় দেখা যায় যে ট্রান্সপারেন্ট কালার থাকে না, চাকচিক্য বাড়ানোর জন্য সাপোজ মনে করেন আমার জুতার উপর একটু এমন এক ধরনের পিগমেন্ট বেড়ে দিলাম, যেটা চাকচিক্য মানে উজ্জ্বলতা বেড়ে গেল পার্টিকেল, সেটা অর্গ্যানিক হইতে পারে বা ইনঅর্গ্যানিক হইতে পারে। এবং তা এর সব থেকে বড় একটা প্রপার্টিস হচ্ছে কি, এটা পানিতে ইনসলুবল, মানে পানির সাথে আপনি পিগমেন্টটাকে কখনো মিলাইতে পারবেন না, মিশাইতে পারবেন না, এবং এটা হচ্ছে ফিজিক্যালি এবং কেমিক্যালি আনএফেক্টেড। কোথায় আনএফেক্টেড, আমি যে সাবস্ট্রেটের উপরে সেটাকে অ্যাপ্লাই করব, রিঅ্যাক্ট করে না, তার মানে আমার যদি একটা পিগমেন্টকে আমি যদি অ্যাপ্লাই করি সাপোজ আমার জুতার উপরে বা আমার গার্মেন্টসের উপরে, তো সেটা যদি কেমিক্যালি বা ফিজিক্যালি সেটার সাথে যদি রিঅ্যাক্ট করে বা রিঅ্যাকশন সম্পূর্ণ হয়, তাহলে কিন্তু সেই পিগমেন্টটার অ্যাকচুয়াল প্রপার্টিসটা আমরা পাবো না বা থাকবে না, তখন দেখা যাবে নতুন কিছু একটা ফর্ম হয়ে যাবে, ঠিক আছে।
এই জন্য বলা হচ্ছে যে এটা হচ্ছে ইনসলুবল হবে পানিতে, কিন্তু এটা অর্গানিক সলভেন্ট গুলোতে সলুবল হয় এবং কেমিক্যালি এবং ফিজিক্যালি এটা আনএফেক্টেড বাই দ্য সাবস্ট্রেট ইন হুইচ দে আর ইনকর্পোরেট। ঠিক আছে, কারণ আমি যে সাবস্টেন্সের উপরে সেটা অ্যাপ্লিকেশন করব সেই সাবস্টেন্সের সাথে সে কেমিক্যালি এবং ফিজিক্যালি আনএফেক্টেড হবে। এখানে পিগমেন্টটা কি অর্গানিক কম্পাউন্ড না ইনঅর্গানিক কম্পাউন্ড? পিগমেন্ট দুই ধরনেরই হয়, অর্গানিকও হয় ইনঅর্গানিকও হয়। মজার ব্যাপার হচ্ছে আপনাদের সিলেবাস আমি দেখলাম, সেটা হচ্ছে সেখানে চ্যাপ্টারটার নাম হচ্ছে কালার ডাইস এন্ড পিগমেন্টস, কিন্তু কালার এবং ডাইস নিয়ে বেশ কিছু কথা আছে কিন্তু পিগমেন্ট নিয়ে কোনো কথাবার্তা নাই। তারপরে হচ্ছে আমি চেষ্টা করবো নেক্সট সেমিস্টারে সিলেবাসটাকে দেখি আমাদের নাই মানে পরবর্তীতে যারা আসবে তাদের জন্য, কারণ পিগমেন্ট সম্পর্কে আমাদের জানা দরকার। সেই পিগমেন্ট আমি যদি ইউজ করি তখন দেখা যাচ্ছে এটা উজ্জ্বলতা বৃদ্ধি পাচ্ছে। ওইটা যখন আলোতে বিভিন্নভাবে অ্যাঙ্গেল করা হয় তখন হচ্ছে যেমন যে আমরা টাকার মধ্যে দেখি টাকার মধ্যে ফ্লোরোসেন্ট ব্যবহার করা হয়, এটা নর্মালি দেখা যাচ্ছে মুসলিমের একটা প্রতিকৃতি, কিন্তু যখন আমরা সূর্যের আলোতে একটু এ করি তখন দেখা যাচ্ছে আমার ভিতরে আমরা আরেকটা সাবজেক্ট। হ্যাঁ, এখানে যে ডাইজের ক্ষেত্রে যেটা বললেন যে ওই ফার্স্ট টু লাইট ফার্স্ট টু মানে ফার্স্ট টু লাইট বলতে কি বলবেন, ফার্স্ট টু লাইট বলতে লাইট ফার্স্ট সংবেদনশীল আচরণ করে নাকি শুকাইতে দেওয়ার পরে ওটাকে সানলাইট আসতেছে না, তো এখন সানলাইটের প্রভাবে সেটা যদি ফেড হয়ে যায় এই ধরনের যদি প্রপার্টিস হয় একই জিনিস কিন্তু একই, কিন্তু সেটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইটে বিভিন্ন ধরনের মানে আঠা যেমন লেগে থাকে
অ্যাডিসিভ, তো ওই রকম এক পিগমেন্ট আপনি লেগে থাকে। ঠিক আছে, যে বাইন্ডারটা ইউজ করা হচ্ছে ওই বাইন্ডারটা কি স্যার আপনার মানে অর্গানিক কম্পাউন্ড না ইনঅর্গানিক? এটা দুই ধরনের হতে পারে। আপনি পিগমেন্ট কোন পিগমেন্ট ইউজ করবেন, আপনি অর্গানিক পিগমেন্ট ইউজ করবেন আর ইনঅর্গানিক পিগমেন্ট ইউজ করবেন, সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি বাইন্ডার হিসেবে কি ব্যবহার করবেন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন, আমরা তো জানি যে আমরা সব কিছু চোখে দেখতে পারি না, যেমন আমরা ইউভি লাইটকে চোখে দেখতে পারি, আমরা ভালো ইউভি দেখতে পারি না। এরপরে কি আছে? ভিজিবল আছে, ভিজিবল। আর এরপর হচ্ছে আপনার ইনফ্রারেড, আইআর। এরপরে আপনার রেডিওঅ্যাকটিভ আছে বা রাডার আছে, আর অনেক অনেক কিছু আছে। তো আমরা কিন্তু শুধুমাত্র কালার যেটা দেখতে পারি সেটা হচ্ছে এই ভিজিবল কালারের ভিতরে যে ওয়েভলেন্থটা থাকে সেটাকে আমরা দেখতে পারি। ঠিক আছে, এখন এই ভিজিবল কালারের ওয়েভলেন্থ, এই ভিজিবল রে এরিয়ার ভিতরে যে ওয়েভলেন্থ, সেই ওয়েভলেন্থ রেঞ্জ হচ্ছে আপনার নর্মালি 4000 থেকে 4000 থেকে 7500 হতে পারে, আবার অনেক জায়গায় 7200 দেওয়া থাকে, কোনো কোনো বইয়ে 7000 দেওয়া থাকে, কোনো বইয়ে 6800। যে কোনো একটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া থাকে, আবার দুই একটা বইয়ে এটা দেওয়া আছে 800। ঠিক আছে, তো সমস্যা নেই, এটা আমি দেখেছি হচ্ছে আপনার 4000 থেকে 7500 পর্যন্ত। তো এই রেঞ্জের মধ্যে যে কালারগুলো থাকবে সেগুলোকে আমরা দেখতে পাবো। যে কালারটা রিফ্লেক্ট হয়ে আসে আমাদের চোখে আমরা সেটা দেখতে পাই। হ্যাঁ, সেটা দেখতে পাই। এখন আপনি দেখেন এই জায়গাটা একটা কালার, থিওরিজ অফ কালার প্রোডাকশন, কালারটা কিভাবে প্রডিউস হয়, এটা ওয়েভলেন্থ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি। এই ইউনিটটার নাম হচ্ছে আপনার অ্যাংস্ট্রম, এটা একটু মাথায় রাখবেন। জানেন তো যে মিটারে কিভাবে কনভার্ট করতে হয়, নরমালি 1 angstrom = 10^-10 meter। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে দেখেন আমরা যদি একটু পড়াশোনার ভিতরে যাই, নরমালি ভায়োলেট কালার যে ভায়োলেট কালার সেটা হচ্ছে 4000 থেকে 4350 এই ওয়েভলেন্থের মধ্যে থাকে, এবং এই ওয়েভলেন্থে ভায়োলেট কালারটা অ্যাবজর্ব হয়। তো এখন ভায়োলেট কালারটা যদি অ্যাবজর্ব হয় তাহলে রিফ্লেক্ট তো অবশ্যই কিছু অন্য কালারগুলো হবে, সেই কালারগুলো হচ্ছে ইয়েলো এবং গ্রিন। তার মানে যে এই ওয়েভলেন্থে আমরা দেখতে পাবো হচ্ছে ইয়েলো আর গ্রিন, তার মানে সাবস্ট্যান্সটা অ্যাবজর্ব করছে হচ্ছে ভায়োলেট। ঠিক একই রকম ভাবে আমরা যদি 4350 থেকে 4800 এখানে ব্লু কালার অ্যাবজর্ব করবে আমরা দেখবো ইয়েলো, এখানে হচ্ছে 4800 থেকে 4900 এই ওয়েভলেন্থে হচ্ছে গ্রিন ব্লু অ্যাবজর্ব করবে আমরা দেখবো অরেঞ্জ। তো এরকম ভাবে এই চারটা আপনাদেরকে একটু দেখতে হবে যে কোন ওয়েভলেন্থে কোন কোন কালারগুলো অ্যাবজর্ব করে, কোন কোন কালারগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি কালার না দেখতে পাই আর এটা অ্যাবজর্ব করবে। এক্সপেরিমেন্টটা কিভাবে করবে? এটা হচ্ছে প্রিজম, প্রিজম দিয়ে আপনার ফিজিক্সে এটা প্রিজম করবে, প্রিজম দিয়ে এগুলোকে এক্সপেরিমেন্ট করবে। আচ্ছা, তারপরে দেখেন এই যে কথাটা আমি একটু আগে বললাম যে আমরা যদি কোনো একটা সাবস্ট্যান্সকে যদি রেড কালার দেখি, আপনি দেখেন যে এখানে লাইটে আসতেছে কয়টা আসতেছে, আমরা 7টা বেসিক কালার জানি, সেই 7 ধরনের কালারই এখানে আসতেছে রেড অবজেক্টের উপর। কিন্তু দেখা যাচ্ছে এখানে 6টা কালার মানে শুধু রেড কালারটা ছাড়া বাকি সবগুলো হচ্ছে আপনার অ্যাবজর্ব হয়ে যাচ্ছে এই সাবস্ট্যান্সটা, এবং রিফ্লেক্ট হচ্ছে কোনটা শুধুমাত্র রেড, সেটাই আমরা চোখে দেখতে পাচ্ছি। চোখে আসে তখন আমরা সেই বস্তুটাকে সাদা দেখি, আবার যদি কোন কালারই কালারে যদি আমাদের চোখে যদি না আসে তখন আমরা যে এই বস্তুটাকে দেখবো হচ্ছে কালো, ব্ল্যাক, কারণ ব্ল্যাক হচ্ছে সব বেসিক কালার গুলোকে অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, এবার দেখেন এখানে আমাদের দুইটা থিওরি আছে, একটা হচ্ছে অ্যালিটিক কালার থিওরি আর একটা হচ্ছে সাবস্ট্রাকটিভ কালার থিওরি। আমরা এখানে দুইটা জিনিস দেখব, একটা হচ্ছে অ্যালিটিক কালার থিওরি বেসিক্যালি হচ্ছে ইমিশন অফ লাইট এটার সাথে সম্পর্কিত। কিরকম ইমিশন?
যে কালারটা, যে বললাম রিফ্লেকশন বা ইমিশন, এটার সাথে মানে কোন কালারটা রিফ্লেক্ট হয়ে চলে যাচ্ছে। আর সাবস্ট্রাকটিভ কালারটা হচ্ছে, দেখেন বলা আছে তাহলে ডিলস উইথ দ্য অ্যাবজর্পশন অফ লাইট, মানে কোন কোন কালারগুলোকে অ্যাবজর্ব করতেছে। ঠিক আছে, তো আমরা যদি একটু এখানে একটু আলোচনা করি যে প্রাইমারি কালার হিসাবে, প্রাইমারি কালার সেকেন্ডারি কালার দুই ধরনের কালার আছে। নর্মালি আমরা টেলিভিশন দেখছি না, রঙিন টেলিভিশন, রঙিন টেলিভিশনের বেসিক কালার কয়টা জানেন? স্যার প্রাইমারি কালার তো আমরা জানি যে ওই সাতটা, তাই না? সাতটা মিক্স হয়, সাতটা মিক্স হয়ে বিভিন্ন কালার প্রোডিউস করে, তাই না? প্রাইমারি কালার স্যার তিনটা না, স্যার তিনটা কালার, লাল নীল হলুদ। হ্যাঁ, তিনটা টেলিভিশনে আমরা যেটা দেখি ওখানে কিন্তু তিনটা কালার থাকে, লাল নীল হলুদ। স্যার স্যার একটা হচ্ছে লাল নীল হলুদ, স্যার লাল নীল, লাল সবুজ আর আসমানি, আসমানি না, আসমানি একটু মানে লাল নীল হলুদ, হ্যাঁ আসমানি। আচ্ছা, এটা হচ্ছে বিভিন্ন টেলিভিশনের জন্য বিভিন্ন রকম, কিন্তু হচ্ছে বেসিক কালার থেকে তিন আরজিবি না স্যার, ইয়েস আরজিবি, দেখেন তিনটা কালার থাকে। কিছু কিছু জায়গায় দেখবেন আরজিবি লেখা থাকে, ওই টেলিভিশনটা হচ্ছে আপনার অ্যাডিটিভ কালার থিওরি ফলো, লাল গ্রিন আর ব্লু, হ্যাঁ ওই ওই টেলিভিশনটা হচ্ছে অ্যাডিটিভ কালার থিওরি, সবুজ হলো তাহলে হলুদ হলো, আমি তো হলুদ বলি না, আপনি বলেন হ্যাঁ, ও তাহলে মিস্টেক হতে পারে। আমি আপনাকে বলি, দেখেন টেলিভিশন দুই ধরনের থিওরি মেনটেন করে, একটা হচ্ছে আরজিবি, দেখবেন আপনার টেলিভিশনের পেছনে পেছনে ছোট ছোট করে লেখা থাকে, তো এটা মিনিং হচ্ছে ওটা হচ্ছে অ্যাডিটিভ কালার থিওরিটিকে ফলো করে। আবার অন্যদিকে কিছু কিছু কালার দেখবেন হচ্ছে সি এম ওয়াই, এর মধ্যে লেখা থাকে খুব কম, এটা সি এম ওয়াই কে পর্যন্ত থাকে, হ্যাঁ এটা হচ্ছে সাবস্ট্রাকটিভ কালার থিওরি ফলো করে। এখন প্রাইমারি কালার হচ্ছে তিনটা, তো প্রথমটা অ্যাডিটিভ কালার থিওরি যদি আমরা যদি চিন্তা করি, সেখানে হচ্ছে প্রাইমারি কালার হচ্ছে রেড গ্রিন আর ব্লু, যেটাকে সংক্ষেপে বলা হয় আরজিবি। আর সাবস্ট্রাকটিভ কালার থিওরিতে প্রাইমারি কালার হিসাবে ইউজ করা হয়েছে সায়ান কালার, ম্যাজেন্টা কালার, ইয়েলো কালার, যেটাকে সংক্ষেপে বলা হয় CMY। স্যার স্যার ওই যে আমাদের যে প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে কিন্তু স্যার CMY কে চারটে কালার ইউজ করে, আচ্ছা এটা আমার জানা নাই, মানে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো আর রেড, কেতে বুঝাইলো ব্ল্যাক, চারটে কালার। ও আচ্ছা আচ্ছা, হতে পারে। তো এরপরে দেখেন আমরা অ্যাডিটিভ কালার থিওরিটা একটু পড়ার চেষ্টা করি। অ্যাডিটিভ কালার থিওরিতে আমরা এটাকে ট্রায়াঙ্গেল আকারে বুঝতে পারি, এরকম ট্রায়াঙ্গেল আকারে আমরা দেখাতে পারি। তো দেখেন আমার প্রাইমারি কালার কয়টা? তিনটা, তিনটা, একটা হচ্ছে রেড কালার, আরেকটা হচ্ছে কি গ্রিন, ব্লু গ্রিন কালার, আর একটা হচ্ছে ব্লু কালার। তো আমার এই তিনটা কালারকে বলা হচ্ছে প্রাইমারি কালার। তাহলে আমি বললাম যে কালার নর্মালি হচ্ছে, আরেকটা ইয়ে আছে সেটা হচ্ছে সেকেন্ডারি কালার বলা হয়। সেকেন্ডারি কালারটা কি? সেটা হচ্ছে আমরা যখন এই প্রাইমারি কালারগুলো মিক্স করার পরে নতুন একটা কালার পাবো, সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কালার। তো দেখেন আমি যদি রেড আর ব্লু, কি বললাম, রেড আর ব্লু এই কালার দুটোকে যদি মিক্স করি তাহলে আমরা পাবো হচ্ছে ম্যাজেন্টা। ঠিক একইরকম ভাবে আমরা যদি গ্রিন আর ব্লুটাকে যদি অ্যাড করি তাহলে আমরা পাবো সায়ান। আমরা যদি এবার রেড আর ব্লু, সরি রেড আর গ্রিন আমরা যদি অ্যাড করি তাহলে আমরা পাবো হচ্ছে, দেখেন মজার ব্যাপার আছে কিন্তু এখানে একটা দুটা থিওরি মধ্যে। আমরা অ্যাডিটিভ কালার থিওরিতে পড়তেছি হচ্ছে রেড গ্রিন ব্লু হচ্ছে প্রাইমারি কালার, আবার এই থিওরির সেকেন্ডারি কালারটা যাচ্ছে ওই যে সাবস্ট্রাকটিভ থিওরির প্রাইমারি প্রাইমারি কালার। ঠিক আছে, যদি তিনটা কালারই হচ্ছে মিক্স হয় একসাথে রেড গ্রিন ব্লু তাহলে আমরা পাবো হচ্ছে কি হোয়াইট কালার, তাহলে আমরা তিনটা মিলাই হচ্ছে হোয়াইট কালার পাবো। ঠিক আছে, তো এখন দেখেন আমরা যদি একটু থিওরিতে আসি, এটা আমরা যদি মনে করেন যে ওয়ান পার্ট রেড প্লাস ওয়ান পার্ট green plus one part green blue blue
এই তিনটা পাই তাহলে ওখানে আমি পাবো হচ্ছে হোয়াইট ওয়ান পার্ট হোয়াইট হোয়াইট ঠিক একই রকম ভাবে আমরা যদি ওয়ান পার্ট রেড ওয়ান পার্ট গ্রিন অ্যাড করি বলো এই যে সরি সরি ইয়েলো তখন আমি পাবো সো ওয়ান পার্ট ইয়েলো আমরা যদি ওয়ান পার্ট গ্রিন আর ওয়ান পার্ট ব্লু অ্যাড করি তখন পাবো ওয়ান পার্ট স্যাট যখন আমি রেড এবং ব্লু ওয়ান পার্ট করে অ্যাড করব তখন ম্যাজেন্টা পাবো ওয়ান পার্ট ঠিক আছে এখানে পার্টটা হচ্ছে আপনার একটা স্পেসিফিক কোয়ান্টিটি কত করে মনে করুন আমি এক ফোঁটা করে দিলাম এক ফোঁটা হচ্ছে রেড কালার দিলাম এক ফোঁটা গ্রিন কালার দিলাম যে কোনো ইউনিট হতে পারে গ্রাম হতে পারে মিটার হতে পারে ইয়েস এই জন্য আমি এখানে পার্ট হিসেবে এটাকে দেখাচ্ছি ঠিক আছে তো এরপরে আসি আমরা সাবস্ট্রাকটিভ কালার দেখেন সাবস্ট্রাকটিভ কালারে কি বললাম অ্যাবজর্পশন তাই না এবার দেখেন অ্যাবজর্ব যদি সব কালারগুলো যদি অ্যাবজর্ব করতো তাহলে সেখানে আমরা কি পাই ব্ল্যাক পাইতাম তো এই যে থিওরিটা হচ্ছে এরকমই দেখেন যে যে অ্যাবজর্পশনের কথা বলা হচ্ছে দেখেন এটার প্রাইমারি কালার হচ্ছে কি সায়ান ম্যাজেন্ডা এবং ইয়েলো তো একই রকম ভাবে ওয়ান পার্ট সায়ান এবং ওয়ান পার্ট ম্যাজেন্ডা যদি অ্যাবজর্ব করে তখন পাবো ব্লু কালার যদি ওয়ান পার্ট সায়ান এবং ওয়ান পার্ট ইয়েলো যদি অ্যাবজর্ব করে কোনো একটা সাবস্টেন্স তখন পাবো গ্রিন কালার যদি ওয়ান পার্ট ম্যাজেন্ডা ওয়ান পার্ট ইয়েলো যদি অ্যাবজর্ব করে তাহলে আমি পাবো কি রেড কালার আবার যদি তিনটা কালার যদি অ্যাবজর্ব করে তখন আমি পাবো ব্ল্যাক ব্ল্যাক দেখেন ম্যাজেন্ডা ফর্ম করার জন্য কোন কোন কালারটা লাগতেছিল বলেন তো একটু ব্লু আর রেড ব্লু আর রেড আচ্ছা ব্লু আর হচ্ছে রেড তাই না আবার এখানে এটার কথা একটু চিন্তা করুন ইয়েলোটা ফর্ম করতে কোনটা লাগতেছিল দেখেন ব্লু আর গ্রিন ব্লু আর গ্রিন রেড আর গ্রিন রেড গ্রিন সেটা বলেন রেড গ্রিন গ্রিন দেখেন তো কমন কোনটা রেড বেটার কমন কি ওখানে কমন হচ্ছে রেড রেড তো আপনি একটা থিওরি দিয়ে চাইলে দুইটা বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা তো এরপরে দেখেন এদিকে আমরা কি নাম বলতাম দেখেন বিজ্ঞানীর নাম অনুসারে করে যেটা দেখি সেটাই আর ডাইটা হচ্ছে ডাইনামিক্স প্রপার্টিস থাকা লাগবে মানে ফিক্সিং থেকে অ্যাফিনিটি থাকতে হবে টেমপ্লিকেট মানে ফিক্সিংটা থাকতে হবে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে ফিক্স হতে হবে এবং এটাকে আমি ওয়াশ করলে এটা চলে যাবে মানে কালারটা চলে যাবে কারণ ফাস্টনেস প্রপার্টিস থাকতে হবে ফাস্টনেস টু ওয়াটার ফাস্টনেস টু লাইট লাইট এগুলো থাকতে হবে ঠিক আছে ওকে তো এবার দেখেন আমরা একটা যেকোনো একটা নোমেনক্লেচার দেখি আমরা এখানে দেখেন কিছু নোমেনক্লেচার দেখানো আছে সেটাকে আমরা বলতে পারি এখন দেখেন এখানে আমি দুটা নোমেনক্লেচার দেখাচ্ছি একটা হচ্ছে অ্যাজোডাইল একটা হচ্ছে মিথাইল অ্যালোহাইড মোটামুটি একই রকম দুটা দেখতে কিছু এই জাস্ট এই দুই সাইডটা একটু চেঞ্জ আছে দুটা অ্যাজোডাইল তো এখন ডাই হওয়ার জন্য আমার ডাইয়ের সাথে দুইটা ডেফিনিশন পড়তে হবে একটা হচ্ছে ক্রোমোফোর একটা হচ্ছে অক্সোক্রোম ঠিক আছে এখন কথা হচ্ছে কি এই জিনিস দুটাই এই জিনিসটা হচ্ছে দেখেন আমার যে কোনো একটা সাবস্টেন্স ডাই হিসেবে আমি বলবো তার মানে এখানে এমন কোন একটা গ্রুপ থাকতে হবে যে গ্রুপটা হচ্ছে ওই যে বললাম ফিক্সেশন মেকানিজম ইউজ হবে এই সেই গ্রুপ অর্থাৎ এখানে বলা হচ্ছে গ্রুপ উইচ আর নেসেসারি
ফর কালার প্রোডাকশন, কালার প্রোডাকশন মানে কালার প্রোডাক্ট করার জন্য ডাইয়ের ভিতরে যে গ্রুপটা থাকবে সেটাকে বলা হচ্ছে ক্রোমোফোর। ক্রোমোফোর এই জায়গাটাই ক্রোমোফোর কে অ্যাজো গ্রুপ, সেখানে কিন্তু বলা আছে অ্যাজো থায়ো নাইট্রোসোর নাইট্রোসোর অ্যাজো অ্যাজো মিথাইল অনেক কিছু আছে, কার্বনিক গ্রুপ আছে, ইথিলিন গ্রুপ আছে, ঠিক আছে এরকম। তো এরপরে আসে আমার অক্সোক্রোম। অক্সোক্রোমটা কি, অক্সোক্রোম আপনার যে ডায়ের ভিতরে থাকতেই হবে এমন কোনো কথা নেই, না থাকলেও না থাকতে পারে কোনো সমস্যা নেই। যেমন দেখেন আমরা যদি একটু চিন্তা করি এই জায়গাটা এটা নাই, এটা কি ডায় আমরা বলতে পারি না? ডেফিনেটলি বলতে পারি এটা একটা ডায়। কিন্তু আমার যখন একটা এই জায়গাটা একটা গ্রুপ অ্যাড হবে বা এখানে মনে করেন যে একটা সালফোনিক গ্রুপ অ্যাড হলো, এটা মিনিং হচ্ছে এটা যে কোনো একটা স্পেসিফিক কালার শেড থাকবে আপনার বাইরে থাকবে না অন্য সাইডে থাকবে না কিন্তু বলা নাই, এটা হচ্ছে আপনার এতো ডায়াবেটিসের জন্য এইভাবে আছে। এখন যদি আপনার অন্য কোনো একটা থায়ো গ্রুপ বা নাইট্রোসোর কি বলবো, সরি রয়েছে মানে ক্রোমোফোর গ্রুপটা মানে এই রিংগুলো বেনজিন রিংগুলো কেন কি বেনজিন নেই সাবস্ট্রেট গ্রুপ বেনজিন সাবস্ট্রেট গ্রুপ, হ্যাঁ এর সাথে আপনার এখানে বেনজিন রিং থাকতে পারে বা ডাবল এখানে ন্যাপথল থাকতে পারে। মনে করেন এখানে আমার সুন্দর করে এখানে স্যার আরেকটা বেনজিন রিং চলে আসবে, হ্যাঁ আপনি দশটা দেন সমস্যা নেই, এটা একটা কালার এটা একটা ডাই, ঠিক আছে। এটা বেসিক্যালি এই অংশটাকে কি বলা হয় জানেন, এই যে শুধু এই অংশটাকে সাবস্ট্রেট ন্যাপথলিন চিনছেন, ন্যাপথলিন ন্যাপথলিন নামটা শুনছেন, সেটা এটা এই যে ন্যাপথল আছে আপনাদের দেখাবো, মানে দুটো বেনজিন রিং মিলে একটা ন্যাপথল হচ্ছে। আপনারা তো নামগুলো জানেন না, এগুলো ইন্টারমিডিয়েটে পড়ানো কথা, মানে এগুলো এটা শুনে আমি আসছি, ঠিক আছে স্যার দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনার কেমিক্যাল ক্লাসিফিকেশন যে ওটা কোন ধরনের ক্রোমোফোর গ্রুপ আছে, কি কি আছে সেগুলোর উপরে ভিত্তি করে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, যেমন হচ্ছে নাইট্রো ডাই আছে, নাইট্রোসো ডাই আছে, অ্যাজো ডাই আছে, মাত্র পড়াইলাম অ্যানিলিন ডাই আছে, আমি অনেক অ্যামিন যেদিন পড়াইছিলাম মনে আছে, আপনি ছিলেন না মানে আপনারা থাকতে পারেন, অ্যামিন যেদিন পড়াইছিলাম সেই দিন কিছু ডাই দেখাইছিলাম স্ট্রাকচার, সেগুলো হচ্ছে অ্যামিলিন ডাই, ডাইফিনাইল মিথেন ডাই আছে, এরকম অনেকগুলো ডাই আছে, তারপর হচ্ছে থ্যালোসাইলিন ডাই আছে, সালফার ডাই আছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা বেসিক্যালি ডাইগুলোকে যেভাবে চিনি কিরকম ভাবে চিনি, ডায়ার্স মানে আমাদের যে বায়ার তো আগে একটা রিকোয়েজিশন দিবে যে আমার এই কালারের জার্সি লাগবে বা এই কালারের হচ্ছে শার্ট লাগবে, এরকম বল না। তো নর্মালি ইন্ডাস্ট্রিতে হচ্ছে যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে ডায়ার্স ক্লাসিফিকেশন, ঠিক আছে। সেই ডায়ার্স ক্লাসিফিকেশনটা কেমন আমরা যদি চিন্তা করে দেখেন, অ্যাসিড ডাই, বেসিক ডাই, ডিরেক্ট ডাই, রিয়েক্টিভ ডাই, ভ্যাট ডাই, এমসিডি মানে মেটাল কমপ্লেক্স ডাই, ডেভেলপ ডাই, মডার্ন ডাই, সালফার ডাই এক্সেট্রা, এরকম বিভিন্ন রকম হতে পারে। যেমন অ্যাসিড ডাই দ্যাট মিনস এটা কি অ্যাসিডিক গ্রুপ থাকবে, আপনি দেখেন এর পাশে একটা স্ট্রাকচার আমি লিখছি SO3H সালফোনিক অ্যাসিড, কারণ অক্সোক্রোমের সাথে যদি এরকম কোনো গ্রুপ থাকে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে। আর যদি কোনো বেসিক গ্রুপ থাকে এরকম তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে বেসিক ডাই, এরকম ডিরেক্ট ডাই আছে, রিয়েক্টিভ ডাই আছে, আমি দেখাচ্ছি একটু মানে প্রপার্টিসগুলো দেখেন। এখানে আমি অনলি তিনটা ডাই নিয়ে আলোচনা করছি, তিনটা ডাই কি, প্রথম বলছি অ্যাসিড ডাই, অ্যাসিড ডাইটা কি মানে অ্যাসিডিক
থাকবে বা অ্যাসিডিক কন্ডিশনে আমরা ডাই করতে পারি। এরপরে দেখেন ওয়াটার সলুবিলিটি, এটা ওয়াটার সলুবিলিটি অনেক ভালো পানির সাথে, জাস্ট একটু ওয়ার্ম ওয়াটার সাথে আপনি মিক্সড করলেই সেটা হচ্ছে মিশে যায়। এবং এই কালারগুলো হচ্ছে ব্রাইট এবং ভাইব্রেট, পানি কিন্তু নর্মাল পানি আমরা যখন দেখবেন ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রি প্র্যাকটিক্যাল লাইফে চলে আসি, ইন্ডাস্ট্রিতে দেখবেন নর্মাল পানির সাথে কখনো ডাই মিক্স করে না, একটু ওয়ার্ম ওয়াটার। রেসিপি লেখেন না, জি স্যার, রেসিপিতে দেখবেন থাকবে হচ্ছে ডাই এর জায়গায় যখন ডাই অ্যাপ্লিকেশন দিবেন তখন দেখবেন লিখবেন টেম্পারেচার 45, 60, 50 ডিগ্রি। কারণ হচ্ছে কি ডাই এর সলুবিলিটি ইনক্রিজ করে টেম্পারেচার, ঠিক আছে, আর ডাই যতটা বেশি সলুবেল হবে তত সেই ফেব্রিক্স এর সাথে সেটা মেকানিজম মানে রিয়াকশনটা ভালো হবে, মেকানিজমটা ভালো হবে এবং ফিক্স আপ হবে। এবার যদি মনে হয় যে এখানে হচ্ছে ডাইটা যদি সলুবেল না হয় বিভিন্ন অন্যান্য আছে সেই ডাইগুলোর তুলনায় হচ্ছে আপনার একটু স্মলার হয়ে থাকে তুলনামূলক ভাবে। এরপর হচ্ছে অ্যাফিনিটি টু প্রোটিন অ্যান্ড পলিঅ্যামাইড ফাইবার, এর অ্যাফিনিটিটা সব থেকে ভালো হচ্ছে কোন কোন ফাইবারের জন্য, প্রোটিন ফাইবার, যেমন সেলুলোজ ফাইবার, আমাদের সেলুলোজ ফাইবার একটা প্রোটিন ফাইবার, মানে টেক্সটাইলে ইউজ করি আমরা, তাই না। এরপর হচ্ছে পলিঅ্যামাইড ফাইবার, পলিঅ্যামাইড ফাইবার চিনেন? পলিঅ্যামাইড ফাইবারটা হচ্ছে স্যার ওই যে আপনার নাইলন, তাহলে টেক্সটাইলের সাথে আমার হচ্ছে অ্যাসিড ডাইটা খুব ভালো যায় এক কথায় বলতে পারি, ঠিক আছে স্যার। এখানে রিলেটিভলি স্মলার বলতে ওই রিলেটিভলি স্মলার বলতে ডাইস পার্টিকেল কথা বলা হচ্ছে, ডাইস পার্টিকেল, জি, বা বা মলিকুলার কথা বলা হচ্ছে, মলিকুলার সাইজ, মলিকুল সাইজ না, মলিকুল সাইজ, ইয়েস। এরপর আপনার হচ্ছে বেসিক ডাইট, বেসিক ডাইটটা ডাইটটা দেখেন কি বলছে, ওয়াইড রেঞ্জ অফ শেড, মানে এটা বিভিন্ন শেড আমরা দিতে পারি, তারপর ব্রাইটনেস এবং ভাইব্রেন্সিটা খুব ভালো, তারপর আছে স্ট্রং অ্যান্ড ব্রিলিয়ান্ট কালার। এখানে এটি স্ট্রং বলতে বোঝাচ্ছে মনে করেন শক্তিশালী বোঝাচ্ছে না, কিন্তু এটা ডিউরেবিলিটি বোঝাচ্ছে, এটা অনেকদিন স্থায়িত্ব থাকবে। তারপর আছে কিন্তু এটা লাইটনেসটা একটু আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এই যে মানে যারা অ্যাথলিট যারা আছে ওদের যে আপনার স্পোর্টস এগুলো সম্ভবত এসিড টাইপ হবে, এখন এটা হচ্ছে ডিপেন্ড করে, এটা স্পেসিফিক বলতে পারবো না যে এটাতে অ্যাসিড ডাই ব্যবহার করে, কারণ আপনার আপনার বায়ার যে অর্ডার দিবে বা যে যে যা চাইবে যে স্পেসিফিকেশন আপনার টেক্সটাইল বা গার্মেন্টসটা চাইবে তখন সেই অনুযায়ী ওখানে কোন ডাই ইউজ করলে ভালো হয় সেটা আমরা জানব। বলতেছি কি যে যারা স্যার যে আউটডোরে যারা কাজ করে তাদের যে ক্লোদিং ক্লোদিং এর তাদের লাইট ফাস্টনেসটা ভালো হয় না, হতে পারে আমি এফেক্ট হয়ে যাবে, হতে পারে সেখানে ইনফেক্সে যারা হতে পারে সেখানে অ্যাসিড ডাই না ব্যবহার করে রিঅ্যাকটিভ ডাই ব্যবহার করছে, হতে পারে আপনার রিঅ্যাকটিভ ডাই না বলতে লাইট ফাস্টনেসটা ভালো না, হ্যাঁ হতে পারে আবার অন্য অন্য ডাই ইউজ করছে, ভ্যাট ডাই ইউজ করছে, মডার্ন ডাই ইউজ করছে, হতে পারে যে মেটাল কমপ্লেক্স ডাই ইউজ করছে, ঠিক আছে, কারণ মেটাল কমপ্লেক্স হচ্ছে সব থেকে স্ট্রং বন্ড গঠন করে, যেটা হচ্ছে এমসিডি বলছিল মেটাল কমপ্লেক্স ডাই, ঠিক আছে, ওইটা হচ্ছে দুই ধরনের ডাই আছে, 1:1 একটা ডাই আছে, 1:2 একটা ডাই আছে, এখন শুধু তার এখানে কি বুঝাচ্ছে, সরি স্যার এর ইস্যু দ্বারা ওয়ান, আচ্ছা 1:1 বলতে বলছে একটা মেটালের সাথে এখানে বাকি সাবস্টিটিউট গ্রুপ অ্যাড হয় আচরণ করে আপনার এরপর হচ্ছে আপনার এটা হেটারোসাইক্লিক রিং থাকবে, যে এই যে দেখেন ন্যাফথেলিন বা বেনজিন থাইরোক্সিন এই ধরনের এগুলো গ্রুপগুলো থাকে, হেটারোসাইক্লিক রিং মানে বেনজিন রিং তো স্যার হোমোসাইক্লিক না,
শুধু বেনজিন যদি আমি চিন্তা করি, শুধু বেনজিন তাহলে হচ্ছে কিন্তু এই জায়গা থেকে এটা কি হোমো দেখেন স্যার এখানে ওই ওই যে হাইড্রোক্সিল গ্রুপ লেগে আছে তাহলে তো এটা হোমো থাকলো না হচ্ছে তাই না সালফোনিক গ্রুপ লেগে আছে হ্যাঁ এবার সে আবার একটা সালফোনিক গ্রুপ লেগে আছে অনেকগুলা কালার প্রোডিউস করতে পারবে না এটা হচ্ছে লিমিটেড রেঞ্জ অফ কালার এরপর হচ্ছে হেলথ হ্যাজার্ডাস থাকে অনেক ডাই হচ্ছে যেমন অ্যাজোডাইন পড়লাম বা বিভিন্ন এনজাইম গুলো আছে আমাদের বডিতে এইগুলা গিয়ে ওই জায়গায় দেখা যাবে নতুন করে একটা ফর্ম গঠন মানে কোন একটা নতুন কোন একটা কমপ্লেক্স ফর্ম গঠন করে ফেলে সেটা হতে পারে যে আমাদের বডির জন্য হচ্ছে হার্মফুল ফিরে যেতে পারি তাহলে কারণ আপনি যে টেক্সটাইল যেটা ইউজ করতেছেন মানে কোন না কোন একটা মানে সাদা ব্যবহার করতেছে এর মধ্যে যেখানেই আপনি কেমিক্যাল ইউজ করবেন সেখানে একটু নেগেটিভিটি থাকবে এটা মনে রাখবেন ঠিক আছে এরপরে আমরা একটু চলে আসি যে সিনথেসিস অফ ডাই মানে ডাইগুলোকে আমরা কিভাবে প্রোডিউস করি দেখেন আমি মনে হয় এর আগে আপনাদেরকে দেখাইছিলাম এই যে রিয়াকশনটা এটাকে বলা হচ্ছে ন্যাপথল টু ন্যাপথল কেন এই জায়গাটা যদি থাকতো তাহলে এটা হচ্ছে ওয়ান ন্যাপথল বা আলফা ন্যাপথল বলা হয় আপনার ফাংশনাল গ্রুপটা যে এরিয়াতে থাকবে সেটা পাশে করতে হবে সেই সেখান থেকে কাউন্ট করতে আমরা দেখেন তো এরকম করছিলাম না যে CWS তো এটাকে এক ধরতাম এটাকে দুই ধরতাম এটাকে তিন ধরতাম না মনে পড়ে হ্যাঁ এখন যদি এই এই কার্বক্সিলিক গ্রুপটা যদি এই পাশে থাকে তাহলে আমি কিন্তু এই পাশ থেকে এক দুই তিন ধরতাম ঠিক আছে ফাংশনাল গ্রুপটা যে এরিয়ার দিকে থাকবে আমরা সেই এরিয়ার দিকে নিকটবর্তী দেখেন আমার হয় এটা এক হবে না হয় এটা এক হবে না হয় এটা এক হবে না হলে এটা এক মানে ওটা যে পাশে থাকে এখন দেখেন আপনি এই পাশে আছে এর থেকে কি এটা যদি এক ধরি এক দুই তিন তিনে পড়তেছে এটা আবার যদি আমি চিন্তা করি এটাকে ধরি তাহলে এক দুই দুই আসছে আর এটাকে ধরতে অনেক বেশি আমি যদি এটা ধরি এটা হয় না এটা না ওর উপরে ডান পাশে এটা ওইটা ওইটা এক না না হয় এটা ধরবেন না এটা ধরবেন না এটা ধরবেন না এটা নরমালি এটা এটা ধরা হয় মানে কি জন্য স্যার হ্যাঁ মানে নামকরণে ভুলে গেছি মানে নামকরণের ইউপেক নামকরণের অনেকগুলো নিয়ম আছে বাম পাশ থেকে ধরি কিছু কিছু ক্ষেত্রে বাম পাশ থেকে ধরি ওই যে আপনার একইরকম ভাবে সাইক্লিক কম্পাউন্ডের জন্য দেখবেন নিয়ম আছে সেখানে ওইটাই বলা আছে ওই যে মানে মেটা কি নাম বলো এটা কোন আলফা বিটা মেটা বলে শুরু মনে আসছে যেগুলো ভালো করে দেখবেন তাহলে ভালো লাগবে এগুলো ভালো নরমালি এই যে পজিশনটাকে বলা হয় হচ্ছে আলফা পজিশন জি স্যার এটাকে বিটা পজিশন বিটা পজিশন হ্যাঁ জি স্যার মনে পড়ে জি স্যার ঠিক আছে এগুলো একটু পড়বেন তাহলে আমাদের ধরতে হবে কি আলফা পজিশন নাকি নরমালি এই পজিশনটাকে এক ধরা হয় ঠিক আছে সেই হিসাবে এটা বলা হচ্ছে টু ন্যাপথল তাই এরপর আসেন এটা দেখেন অন ন্যাপথল বলতেছে কারণ এক নাম্বার দেখেন এক নাম্বার অন ন্যাপথল ঠিক আছে আচ্ছা স্যার এই তার ডান পাশেরটা কি স্যার এই যেটা এটা অ্যামিন গ্রুপ আছে আর হচ্ছে এটা সালফোনিক গ্রুপ আছে স্যার আমি জানি না এখানে যাচ্ছে তো এটা গেল হচ্ছে টু ন্যাপথল এর সাথে কি বলছে
4 অ্যামিনো বেনজিন সালফোনিক অ্যাসিড, ঠিক আছে? এখন দেখেন এখানে দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে অ্যামিনো গ্রুপ, একটা হচ্ছে সালফোনিক গ্রুপ। এখন আপনার তো যে গ্রুপ গুলার একটা ক্রোম আছে দেখবেন বা ইন্টারনেট বইয়ে গুলো থাকে, কে উপরে আছে, কার পাওয়ার বেশি কার পাওয়ার কম, এই সব আমরা যদি চিন্তা করি ওখানে দেখা যাচ্ছে হচ্ছে অ্যামিন হচ্ছে আপনার সালফোনিক অ্যাসিডের থেকে কম সক্রিয়, কম সক্রিয়, কম সক্রিয়। এই জন্য আপনি দেখেন এটাই নাম কিন্তু করা হয়েছে, দেখেন শেষে গেছে সালফোনিক অ্যাসিড। যে স্যার কম সক্রিয় সে কি স্যার দ্রুত বিক্রিয়া করে নাকি আগে পরে? কম সক্রিয় কি আগে বিক্রিয়া করে? কম সক্রিয়টা পরে বিক্রিয়া করে, পরে বিক্রিয়া করে, যে সক্রিয় সে আগে বিক্রিয়া করে। আপনি ইংলিশে বলেন একটু, তাহলে দেখেন আপনি নিজেই পেয়ে যাচ্ছেন। সক্রিয় মানে কি? রিঅ্যাক্টিভিটি, সক্রিয়তা বা রিঅ্যাক্টিভিটি, রিঅ্যাক্টিভিটি কার বেশি থাকবে? যে স্যার রিঅ্যাকশন পাওয়া বেশি তার, তাই না? তাহলে তো নামকরণ ভেবে তাকে আগে আসা দরকার না? নামকরণ আপনি যে বললেন আই ইম্প্যাক্ট, নামকরণের রুলস আছে, রুলসটা একটু দেখবে, ঠিক আছে? তো এটা যদি এটা যদি রিঅ্যাকশন করে তখন দেখা যাচ্ছে একটা অ্যাজোডাইল ফর্ম করে, এরপরে এটাও একই রকম। ফোর হইলে কি হবে? সরি, ফোর ফোর আসলে কি হবে? কোথায় এটা? আর এদিকে দেখেন এই যে দুটা গ্রুপ, এই দুটা গ্রুপের মধ্যে রিঅ্যাক্টিভিটি বেশিটা রিঅ্যাক্টিভিটি সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিডের। এবারে এক পজিশনটা কোথায় হবে এবার আপনি বলেন? এক দুই তিন চার এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনারা একটু দেখেন ফেনলের সাথে যখন ডাইজোনিয়াম সল্ট এবং সাথে হচ্ছে একটা অ্যালকালাইন একটা মিডিয়াম তৈরি করতে পারি আমরা, যেমন সোডিয়াম হাইড্রক্সাইড যেটা ইউজ করা হয়েছে, তখন একটা ডাই পাই, সেটা হচ্ছে অ্যাজোডাই বলা হচ্ছে। এগুলো কিন্তু অ্যাজোডাই। আপনি দেখেন এই যে নাইট্রোজেন ডাবল বন্ড নাইট্রোজেন আছে, এটাও দেখেন নাইট্রোজেন বন্ড আছে, এগুলো সব কি হয়? অ্যাজোডাই। হ্যাঁ বলেন, এটার নাম কি হচ্ছে? ওটা এই যে আমরা দুটো পাই ভাবি, এটা অ্যাকুরেট নামটা আমার এই মুহূর্তে মনে নেই, তো অনেক বড় বড় নাম অ্যাজোডাই বলা হয়। নরমালি এটাকে বলা হয় অ্যাজো গ্রুপ, যেহেতু আছে অ্যাজোডাই, এটা অ্যাজোডাই, ঠিক আছে? আর এদের হচ্ছে বিভিন্ন কালারের উপরে ডিপেন্ড করে তাদের নামকরণ করা হয়। যেমন আগে স্লাইডে একটা দেখুন যে মিথাইল অরেঞ্জ, অ্যাজোডাইটা হচ্ছে অরেঞ্জ কালারের, অরেঞ্জ। আবার রেড অ্যাজোডাই আপনাদের পড়াইছিলাম অ্যামিলিন, যখন আমরা নরমালি যে এটা কিন্তু এটা রেড, রেড হতে গেলে এখানে একটা আবার দুটা অ্যামিলিন গ্রুপ থাকে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা এখন একটু এদিকে আসি যে ফেনলের সাথে যেমন ডাইজোনিয়াম সল্ট, ডাইজোনিয়াম সল্ট কিন্তু আমি পড়াইছিলাম আপনাদের যখন অ্যামিন পড়াইছিলাম সেদিন। তো ডাইজোনিয়াম সল্ট যখন একটা অ্যালকালাইন মিডিয়ামে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে মিশানো হবে বা রিঅ্যাক্ট করবে তখন একটা অ্যাজোডাই পাওয়া যাবে, ঠিক আছে? এবং সাথে হচ্ছে সাবস্টিটিউট হিসেবে সল্ট প্রডিউস হয় এবং পানি প্রডিউস হয়। এরপর আসি আমরা নন টেক্সটাইল ইউজেস অফ ডাইস, মানে ডাই কি শুধুমাত্র টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ইউজ হয়? না, এর বাইরে হচ্ছে লেদার ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, তারপর হচ্ছে পেপার ইন্ডাস্ট্রি, হ্যাঁ সরি পেপার ইন্ডাস্ট্রি, হ্যাঁ। এই যে আমি যে সুতোটা পরে আছি এটা কিন্তু ডাই ইউজ হয়েছে, এবং এটা আমি বলতে পারি অ্যাসিড ডাই ইউজ হয়েছে, ব্ল্যাক অ্যাসিড ডাই এটা ইউজ করা হয়েছে, ঠিক আছে? এরপরে হচ্ছে পেপার ইন্ডাস্ট্রিতে আপনার বিভিন্ন কালারফুল পেপারগুলো পাস, ঠিক আছে? সে জায়গায় হচ্ছে পেপার ইন্ডাস্ট্রিতে আপনার কালার ইউজ হয়, কসমেটিক ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, যেমন হচ্ছে ফেস পাউডার, লিপস্টিক, লিপস্টিক বলা যায় অন কাইন্ড অফ পিগমেন্ট, ঠিক আছে? পিগমেন্ট, এই পিগমেন্টগুলো হচ্ছে আপনার কালারফুল করার জন্য হচ্ছে বিভিন্ন ডাই ব্যবহার করা হয়, এবং সেটা অর্গানিকও হতে পারে, ইনঅর্গানিকও হতে পারে, সেটা হচ্ছে পিগমেন্টের উপরে ডিপেন্ড করে যে আমি কোন ধরনের ডাই এখানে ইউজ করবো। এরপর হচ্ছে ওয়াক্স, মানে হচ্ছে আপনার যে মোম, মোম নর্মালি কিন্তু আমরা সাদা মোমই পাই, কিন্তু আপনার বাঘদের জন্য দেখবেন বিভিন্ন কালারফুল আমরা মোম ইউজ করি, ওই জায়গায় হচ্ছে ডাই ইউজ করা হয়। এছাড়া পলিশিং, শু পলিশিংয়ের জন্য ইউজ করা হতে পারে, তারপর হচ্ছে ফার্নিচার পলিশ, দেখবেন কাঠালি কালার বানায় না ওরা, দুই তিন রকমের একটু বার্নিশ, বার্নিশ করার জন্য খুব সুন্দর সুন্দর কিন্তু ওরা কালার বানায়, আবার ব্ল্যাকিশ টাইপ বার্নিশ করে। এছাড়া হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্কস, নর্মালি হচ্ছে ফুড হচ্ছে আমরা আমরা যারা একটু বড় হয়ে গেছি আমরা একটু কম কালারফুল ফুড খাই, ঠিক আছে? যেমন ভ্যানিলা কেকের বিভিন্ন ধরনের হচ্ছে কালার দেখেন আমরা,
বা চকলেট গুলো কালারফুল না, স্পেশালি হচ্ছে হ্যাঁ ফুড কালার ইউজ করে, ফুড অ্যাডিটিভ বলা, বেবি ফুড যেগুলো ফুড অ্যাডিটিভস, হ্যাঁ ফুড অ্যাডিটিভস না মানে ফুডের সাথে অ্যাডিটিভস হিসেবে কালার ইউজ করা, ঠিক আছে? তো এখন দেখেন বেবি ফুড যেগুলো থাকে সেই ফুডগুলোতে একটু বেশি পরিমাণ কালার ইউজ, মানে বেশি কালারগুলো ইউজ করা হয়, কারণ ওরা হচ্ছে ওদের সাইকোলজি বলে যে ওরা একটু কালারফুল জিনিসগুলোকে ভালোবাসে, ঠিক আছে? তো বর্তমানে আসলে মানুষের অসাধু ব্যবসায়ীরা জানেন যে ফুড ডায়ের পরিবর্তে কী সব ব্যবহার করে, হিসাবে চকলেট বা এগুলো আসলে বাচ্চাদের না কমানোই উচিত। এবং আপনি আপনাকে একটাকে কিন্তু বলছিলাম যে রিয়াকটিভ ডাই হেলথ হ্যাজার্ড, নর্মালি ম্যাক্সিমাম ডাইগুলাই কিন্তু আপনার হেলথ হ্যাজার্ড, ইন্ডাস্ট্রিতে যেগুলো ইউজ করা হয় প্রত্যেকটারই স্কিনের প্রবলেম করতে পারে, স্কিন ক্যান্সার করতে পারে, আবার যদি সেটা যদি ইনহালেশন আমাদের নাকের ভিতরে যদি আমাদের ঢুকে যায় আর শ্বাস প্রশ্বাসের ভিতরে ক্যান্সারের দিকে চলে যেতে পারে, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা ড্রাগ ইউজ করি, বিভিন্ন কালারফুল যে ট্যাবলেট দেখবেন বা নর্মালি এখানে ডাই ইউজ করা হয়। এরপর আছে ফটোগ্রাফি, ফটোগ্রাফি কোথায় ইউজ করা হয়, আমাদের ক্যামেরা দিয়ে ছবি তৈরি শুধুমাত্র, ফটোগ্রাফি ফিল্ম প্রোডাকশনে আমরা হচ্ছে ডাই ইউজ করি। এছাড়া আপনি তো নর্মালি বুঝতে পারতেছেন একটা আমরা কালারফুল যখন একটা ছবি এখানে যদি আমরা শো করি তার ভিতরে বিভিন্ন ধরনের কালার আছে, তাই না? তো ওই যে পেপারটা তৈরি করছে আপনার যে ফিল্ম, ফিল্ম থেকে ফাইনালি আমরা যেটা পাই প্রিন্ট কপি, যেটা প্রিন্টেড কপি, ওটা কালারফুল যদি আপনার ইয়ে থাকে স্যার, ওই যে কালারের জন্য বিভিন্ন জার ব্যবহার করা হয়, ইঙ্ক জার, ইয়েস, নর্মালি কিন্তু তিনটা থাকে, তিনটা থাকে প্রিন্টারে দেখবেন হচ্ছে তিনটা জার থাকে স্যার, RGB অথবা CMYK চারটা থাকে, তিনটা অথবা চারটা, আচ্ছা নর্মালি তিনটা থাকে। এবার বলেন তো আপনার যে নর্মাল আপনার যে ইয়ে প্রিন্টারগুলোতে তিনটা জার থাকে RGB, RGB শিওর জি স্যার, CMYK আর RGB দুটোই দুটো বেরিয়ে প্রিন্টারে হচ্ছে আপনার দুই নম্বর থিওরিতে অ্যাপ্লাই করে CMYK, দেখবেন কালারটা হচ্ছে সায়ান কালার, ম্যাজেন্টা কালার, একটা সিলভার স্যার, সাথে আরেকটা ব্ল্যাক না, আবার কিছু কিছু জায়গায় কি আছে ব্ল্যাক ও চারটা থাকে, CMYK স্যার আপনাদের আবার কিছু কিছু জায়গা দেখবেন সাতটা আছে, যে একটু অনেক বেশি হাই প্রোফাইলের প্রিন্টার যেগুলো জি স্যার, সাতটা থাকে ডিজিটাল, সাতটা কালার আছে, ঠিক আছে? তো এটা সে ডিপেন্ড করে আপনার মেকানিজম বা ইলেকট্রনিক্স এর যারা বানাচ্ছে তৈরি করছে তাদের উপরে, ধন্যবাদ।